আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে বহুপদী ও বহুপদীর সমীকরণ, এটি তৃতীয় অধ্যায়, আজকে দ্বিতীয় ক্লাস, গতকাল প্রথম ক্লাস নিয়েছি। তো গতকাল আসলে ছিল বেসিক ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টারে বিভিন্ন সূত্রাবলী নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকে মূলত এই অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে উপস্থিত হব। তো চলুন, আমি প্রথমে একটা ম্যাথ এখানে দেখিয়েছি, সেটা সলভ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3x² - kx + 4 = 0। এই সমীকরণের একটি মোল অপরটির তিন গুণ হলে k এর মান নির্ণয় করো। আমরা এখানে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মোল অবশ্যই দুটি থাকবে আমরা জানি, এবং ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটি মোল থাকে। তো এই দুটি মোলের মধ্যে একটি বলা হয়েছে যে একটি মোল অপরটির তিন গুণ। তাহলে আমরা সমীকরণটা আগে লিখে নিই যে এখানে কি সমীকরণ দেওয়া আছে। এখানে দেওয়া রয়েছে 3x² - kx + 4 = 0। এটা যদি আমরা একটা সমীকরণ ধরে নিই, তাহলে এক নম্বর সমীকরণের যেটা নিশ্চয়ক, সেই নিশ্চয়ক কত সেটা আগে ঠিক করব। একটি মূল আলফা, তাহলে অপর মূল হবে যেটা সেটা নিশ্চয় হবে 3 আলফা, কারণ একটি মূল যেটা দেওয়া আছে বা একটি মূল যেটা হবে সেটি অপর মূলের তিন গুণ। তাহলে একটি মূল যদি আলফা হয় তাহলে অপর মূল হবে 3 আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা জানি যে একটা সমীকরণের ক্ষেত্রে যদি একটা মূল যদি আলফা হতো এবং আর একটা বিটা হতো, তাহলে দুটি মূলের যোগফল সমান হয় মাইনাস, এখান থেকে সমীকরণ সেই ক্ষেত্রে এরকম ছিল ax² + bx + c = 0। এই সমীকরণের ক্ষেত্রে তাহলে এখান থেকে হয় b/a, আবার অপরদিকে এখানে গুণফল হয় আলফা বিটা = হচ্ছে কত, c/a। তো সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তাহলে একটি মূল আমাদের হচ্ছে আলফা, অপর মূল হচ্ছে 3 আলফা, তাহলে এই দুটি মূলের যোগফল সমান আমাদের সূত্র হচ্ছে মাইনাস, তারপর b বলতে এখানে k এর সাথে যেটা গুণ আছে, অর্থাৎ কী গুণ আছে, -k, বাই হচ্ছে এখানে a বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে 3k। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 আর একে হচ্ছে 4 আলফা = a মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে k বাই হচ্ছে কত, 3। বা এখানে আলফা = আমরা লিখতে পারি k বাই এই 4, এখানে গুণ যদি দেওয়া হয় তাহলে এখান থেকে হয়ে যায় 3 ছাড়া 12, এই মান পেলাম। এটা মূলদ্বয়ের যোগফলের ক্ষেত্রে। এখন মূলদ্বয়ের গুণফলের ক্ষেত্রে কী পাবো, আবার বা এবং লিখতে পারি আবার এবং। তাহলে একটা মূল হচ্ছে আলফা এবং অপর মূল হচ্ছে 3 আলফা, এই মূলদ্বয়ের যখন গুণফল, গুণফল মানে c/a, অর্থাৎ c বলতে এখানে 4 বোঝাচ্ছে আর a বলতে আসতেছে আমাদের 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3α² = হচ্ছে কত, 4/3। বা এখানে আমরা α² সমান পাচ্ছি 4/9। এখন এখানে একটি বিষয় করা যায়, সেটা হচ্ছে যে এই আলফার জায়গায় এই মানটা আমরা বসাই দিতে পারি। তাহলে এখানে আমরা চাইলে লিখতে পারি আলফার পরিবর্তে k/12² = 4/9, না আসতেছে আমাদের হচ্ছে k² হচ্ছে কত 144 = 4/9, এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের কোনো কাটাকাটি যায় কি না এটা আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, কাটাকাটি যায়, এখানে 3 দিয়ে কাটা যায়,
তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি এটা হয় হচ্ছে 48 তাহলে এখানে k স্কয়ার বাই 48 ইকুয়াল টু হচ্ছে 4 বাই এখানে আমরা পাচ্ছি 3 বা এখানে তাহলে আমরা মান কত নিতে পারি 8 গুণ যেটা এটার সাথে এটা গুণ তাহলে 3 k স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 48 গুণ হচ্ছে 4 তাহলে অতএব k স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 48 ইনটু 4 ভাগ হচ্ছে 3 তাহলে 3 সুলাং 48 অতএব k ইকুয়াল টু হচ্ছে রুট অফ আমরা 16 গুণ 4 ইকুয়াল আমরা এখানে পাবো কত এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4 এখান থেকে 2 অর্থাৎ আমরা বাইরে 8 হিসেবে নিয়ে যেতে পারি প্লাস মাইনাস হচ্ছে 8 তাহলে এটাই হচ্ছে মূলত মূল অ্যানসার যে এই সমীকরণের ক্ষেত্রে একটি মূল যদি আলফা হয় এবং অপর মূল তাহলে হবে 3 আলফা এবং সেই ক্ষেত্রে আমরা k এর মান এখান থেকে বের করলাম তো আশা করি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস হচ্ছে bx প্লাস c কে টি 0 এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর একক হলে প্রমাণ করো যে b স্কয়ার প্লাস হচ্ছে 4c স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2c হোল স্কয়ার তো এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0 এই সমীকরণ তো এই সমীকরণে একটা মূল যদি আলফা হয় এবং অপরটি বিটা হয় তাহলে এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 কারণ বলা আছে মূল দ্বয়ের অন্তর একক হলে এরপর আমরা এই সমীকরণ থেকে লিখতে পারব আলফা প্লাস বিটা অর্থাৎ মূল দ্বয়ের যোগফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ এখানে বি বলতে মাইনাস বি আর এ বলতে 1 এটা না লিখলেও পাই এটা হচ্ছে আমরা বি আকারে লিখতে পাচ্ছি আবার মূল দ্বয়ের গুণফল যেটা আলফা বিটা এটা সমান আমরা লিখতে পারি সি বাই এ এখানে এর মান হচ্ছে 1 তো এখন এই কন্ডিশন যেটা দেওয়া রয়েছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 এই মানটা এখানে লিখলাম এখন উভয় পক্ষে স্কোয়ার করলাম এখানে তো উভয় পক্ষে স্কোয়ার করলে আমরা কী পাচ্ছি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 এখন এটা আমরা মান নির্ণয়ের সূত্র মতো করে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 1 এখন এখানে আলফা প্লাস বিটা এটার মান দেওয়া আছে বি তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4 আর আলফা বিটার মান সি এখানে সি লিখলাম তাহলে আমরা লিখতে পারছি এখানে বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4 সি ইকুয়াল টু হচ্ছে 1 এখন আমাদের প্রমাণের দিকে তাকাতে হবে তো প্রমাণে এখানে আছে আমাদের 4 সি স্কোয়ার এই বিষয়টা রয়েছে তো এই জন্য এই সমীকরণের উভয় পক্ষে আমরা 4 সি স্কোয়ারটা যোগ করে দেব দিলে কী পাচ্ছি বা বি স্কোয়ার মাইনাস 4 সি প্লাস হচ্ছে 4 সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 4 সি স্কোয়ার এটা সমীকরণের উভয় পক্ষে আমরা যোগ করে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা কী পাবো বি স্কোয়ার প্লাস হলো 4 সি স্কোয়ার এটা আমরা এই প্রমাণের এই বাম দিকে তাকাবো এটা কী দেওয়া রয়েছে বি স্কোয়ার প্লাস 4 সি স্কোয়ার এটা আমরা বাম দিকে রাখলাম তাহলে ডান দিকে আমরা নিয়ে যাই মাইনাস এটা নিয়ে যাবো এবং সূত্র ফেলানোর জন্য আমরা 1 এখানে মাইনাস 4 সিটা ডান পাশে নিয়ে গেলে 4 সি প্লাস হচ্ছে 4 সি স্কোয়ার এরকম পাই এখন এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস হচ্ছে 4 সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা 1 প্লাস 2 সি এরকম সূত্র নিতে পারি অর্থাৎ 1 প্লাস 2 ইন্টু 2 সি প্লাস 2 সি ই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস 2 সি বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি বি স্কোয়ার প্লাস হচ্ছে 4 সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2 সি হোল স্কোয়ার এটি মূলত আমাদের প্রমাণের বিষয়টা এখানে দেওয়া রয়েছে এখানে বলা আছে প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস 4 সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2 সি হোল স্কোয়ার তো আশা করি এই ম্যাথটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমরা এখন নতুন একটি ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে যদি
px square plus qx plus 1 equal to 0 হয় এবং qx square plus px plus 1 equal to 0 হয় এই দুটা সমীকরণের একটি সাধারণ মূল থাকে এই দুটি যে সমীকরণ দেওয়া আছে এদের যদি একটি সাধারণ মূল থাকে তাহলে দেখাও যে q plus p plus হচ্ছে 1 equal to 0 তাহলে এখানে আমাদের দুটি সমীকরণ কি দেওয়া আছে একটা হচ্ছে px square plus qx plus 1 equal to 0 এটা আমরা এক নম্বর সমীকরণ ধরেছি অপরদিকে qx square plus px plus 1 equal to 0 এটা দুই নম্বর সমীকরণ ধরেছি যেহেতু এখানে এদের মধ্যে দুটি সমীকরণের মধ্যে একটি সাধারণ মূল থাকে তাহলে আমরা একটা সাধারণ মূল যদি ধরে নিই যে একটা সাধারণ মূল হচ্ছে আলফা তাহলে এই সাধারণ মূলটা আমরা x এর পরিবর্তে প্রথম সমীকরণের ক্ষেত্রে এটা লিখেছি এখানে p আলফা স্কয়ার প্লাস হচ্ছে q আলফা প্লাস হচ্ছে 1 equal 0 অপরদিকে দুই নম্বর সমীকরণ থেকে আমরা লিখেছি যেটা যে q আলফা স্কয়ার প্লাস হচ্ছে px প্লাস হচ্ছে p আলফা প্লাস 1 equal হচ্ছে 0 এখন এই যে দুটি সমীকরণ রয়েছে এই দুটি সমীকরণকে আমরা সমাধান করব যদি আমরা বজ্র গুণন করি তাহলে কি হবে তাহলে এখানে আমরা লিখব বজ্র গুণন করে পাই বা বজ্র গুণন করে পাই তাহলে এখানে আমরা যদি বজ্র গুণন করি তাহলে কি দাঁড়াচ্ছে যে আলফা স্কয়ার বাই আমরা পাচ্ছি হচ্ছে কিউ মাইনাস হচ্ছে পি অর্থাৎ যেটা ইয়ে করব আলফা স্কয়ারে নিয়েছি তাহলে এটা বাদ যে এটার সাথে এটা গুণ হবে তাহলে কিউ ওয়ান তারপর হচ্ছে পি ওয়ান মাইনাস ইকুয়াল এখানে যখন আমরা আলফা নিব তখন এটার সাথে এটা গুণ হবে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে কিউ মাইনাস হচ্ছে পি এরপর আমরা এখানে বজ্র গুণের ক্ষেত্রে ওয়ান নিই তাহলে ওয়ান নিলে এখন আমরা এটার সাথে এটা গুণ অর্থাৎ এখানে পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার এখন এখান থেকে আমরা সমীকরণ পেলাম প্রথমে এটা সমান এটা ধরি হ্যাঁ তারপর আবার এটা সমান এটা ধরতে পারি এইভাবে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব তাহলে প্রথমে আমরা যেটা ধরে নেব এটার সাথে এটা কম্পেয়ার করব তাহলে এখানে এখানে আমরা নিচ্ছি আলফা স্কোয়ার বাই হচ্ছে কিউ মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে আলফা বাই হচ্ছে কিউ মাইনাস হচ্ছে পি তাহলে এখান থেকে উপরে উপরে আলফা আলফা কেটে যাচ্ছে আবার নিচে এটা এটা সেম ক্যাটাগরি এটা এটা কেটে গেলে এখানে আমাদের থাকতেছে আলফা ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটা আমরা তিন নম্বর সমীকরণ ধরলাম আবার এখানে আমরা এই দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ এই দুইটা এখানে আমরা নিলাম এইখান থেকে কিউ আলফা আমরা লিখলাম আর এখানে মাইনাস আমরা কমন নিয়েছি নিয়ে কিউ মাইনাস পিকে আমরা পি মাইনাস কিউ বানিয়েছি আর এখানে ওয়ান থাকলো আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ তাহলে এটা এটা নিচে যদি কেটে দিই আমরা তাহলে এখান থেকে আলফা লিখতে পারি আর এই মাইনাস ওয়ানটা এই পাশে পার করে দিয়ে মাইনাস ওয়ান বাই হচ্ছে পি প্লাস কিউ এটা আমরা চার নম্বর সমীকরণ নাম দিলাম এখন এই তিন নম্বর সমীকরণ এবং চার নম্বর সমীকরণ এই দুটি সমীকরণ যেহেতু সমান সুতরাং এখানে আমরা এই আলফার পরিবর্তে ওয়ান লিখতে পারি আর এখানে মাইনাস ওয়ান বাই হচ্ছে পি প্লাস কিউ তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বা এখান থেকে আমরা মাইনাস ওয়ান বামে নিয়ে আসলে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তো এইভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন